ডোমজুড়ে এই প্রথম ক্যারাম প্রতিযোগিতা। ডোমজুড় মর্নিং স্টারের ব্যবস্থাপনায় ক্যারাম অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ও হাওড়া ক্যারাম অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 5 দিন ব্যাপী শুরু হল 27তম সারা বাংলা ক্যারাম চ্যাম্পিয়নশিপ। বুধবার সকালে হাওড়ার ডোমজুড়ে মর্নিং স্টার ক্লাবে উদ্বোধন হল এই প্রতিযোগিতার। প্রতিযোগিতায় সারা বাংলার মহিলা ও পুরুষ সহ মোট 166 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী 30শে জুন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হবে। একটু সবাই মিলে জোরে হাততালি হয়ে যাবে। নীল পরশ মণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, এই জীবন পূর্ণ কর, দহন দানে পরশ মণি ছোঁয়াও সকালে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারাম অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি দেবাশিস চৌধুরী, হাওড়া জেলার ক্যারাম অ্যাসোসিয়েশনের সভাপতি মদনমোহন মুখার্জি, ক্যারাম অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের চিফ অ্যাডভাইজার অজয় খুরানা, ক্যারাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিব্যেন্দু সিমলাই। এছাড়াও উপস্থিত ছিলেন অতীতের দিকপাল ফুটবলার সমীর মুখার্জি, পীযূষ চাউলে। এছাড়াও ডোমজুড় পঞ্চায়েত সমিতির সভাপতি আশা মণ্ডল, জেলা পরিষদের সদস্য বর্ণালী ঘোষ, মালা অধিকারী, পূর্তের কর্মাধ্যক্ষ সুবীর চ্যাটার্জি ও সমাজসেবী কৈলাস মিশ্র, মর্নিং স্টারের সভাপতি মলয় ঘোষ উপস্থিত ছিলেন। এই খেলাটা এত সার্ফ, মানে যখন উপরে আমরা গেছি তো একদম পিন ড্রপ সাইলেন্ট। 4 দিন এই খেলা চলবে, 5 দিন চলবে, এবং আমাদের রাজ্যের সমস্ত জেলা ইনভলভ, যেটা শুনলাম তো যারা আয়োজন করেছেন, খুব টাফ কাজ, খুব টাফ। কিভাবে সকাল থেকে বিকাল বেলা অবধি যতদিন খেল চলবে সমস্ত দিক দেখতে এবং সেইটা ভালো করে গুছিয়ে করতে, খুব টাফ এই কাজটা। যারা অর্গানাইজ করেছেন তাদেরকে আমি শুভেচ্ছা, আমাদের তাহলে রইল শুভ। আজকের দিনে আমরা যারা সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো জগতে বিশ্বাসী নই, যারা যারা ছোট ছেলে মেয়েরা আকৃষ্ট হতে পারে না, সে ক্যারামই হোক, ফুটবলই হোক, ক্রিকেটই হোক, সেই জায়গায় এইরকম ধরনের আমাদের গ্রাম বাংলায় আমরা বলবো এত বড় একটা টুর্নামেন্ট, সমস্ত ডিস্ট্রিক্টের প্রায় 164 জন প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এক একটা বোর্ড শেষ করছে, ভাবা যাবে না কি নিখুঁত তার মনে সংযোগ, এত সুন্দরভাবে খেলছে ভাবা যায় না। তো আমরা এই 5 দিন ধরে এই টুর্নামেন্ট চলবে,
রবিবার ফাইনাল খেলা। আমি আবারও কৈলাসটাকে বলব যাতে ফাইনালের সময় কৈলাসটা আসতে পারে। দীর্ঘ বলবো বলতে আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করি ক্যারাম অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং হাওড়া জেলা ক্যারাম অ্যাসোসিয়েশনের কাছে, যে তারা এই গুরুদায়িত্বটা আমাদের উপর দেওয়ার জন্য আমরা ডোমজুড মর্নিং স্টারের তরফ থেকে বিশেষভাবে তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যে এটা 5 দিন ধরে এই প্রতিযোগিতাটি চলবে, টোটাল আপনার সমস্ত জেলা এবং কিছু অফিস টিম আছে, বয়সভিত্তিক মহিলা এবং পুরুষ মিলিয়ে টোটাল 166 জন কম্পিটিটর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। মানে এক কথায় বলা যেতে পারে পাহাড় থেকে সমুদ্র আজকে ডোমজুড়ের বুকে নেমে এসেছে। এটা একজন ডোমজুড়বাসী হিসেবে, আমি মর্নিং স্টারের একজন সদস্য হিসেবে বেশ গর্বিত অনুভব করছি। আজকে 5 দিন ধরে চলবে আমাদের খুব শান্তিপূর্ণ যুদ্ধ, যে যুদ্ধের কলাকুশলীরা আজ এখানে উপস্থিত, তারা নিজেদের মধ্যে লড়াই করবে, জিতবে হারবে, কিন্তু সম্পূর্ণ মজা এবং একটা নতুন অভিজ্ঞতা নিয়ে এখান থেকে যাবে, এটাই আমি কামনা করি। আচ্ছা, ওটা হবে আমাদের হাওড়ার তরফ থেকে, ও প্রথমে যেটা বলবে তারপরে কাইন্ডলি পিয়ানো একটু সেটা উচ্চারণ করবেন। ওকে, স্টার্ট। ইন দ্য নেম অফ, একটু লাউডলি, অল কম্পিটিটরস টেকিং পার্ট ইন দ্য 27th স্টেট ক্যারাম চ্যাম্পিয়নশিপ, আই প্রমিস দ্যাট উই উইল কম্পিট উইথ অনার অ্যান্ড রেসপেক্ট